ওয়েলকাম টু আওয়ার কিচেন। আজকে আমার মা বানাতে চলেছে পোটাটো দিয়ে একটা চটজলদি স্ন্যাক্স রেসিপি। তার জন্যে এর মধ্যে আমরা একটা ম্যাশ করা আলু নিয়েছিলাম, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ব্রেড ক্রাম্বস, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, এটাকে আমরা মেখে নিয়েছি। একটা পাত্রে আমরা ডিম ভেঙে নিচ্ছি। এর মধ্যে আমরা ডিমের কুসুমটাকেই দেব। এর মধ্যে আমরা দুটো কুসুম দিয়ে দিয়েছি, এবারে ভালো করে মেখে নেব। আমরা আলুটাকে ডিমের কুসুম দিয়ে মেখে নিয়েছি। হাতে সামান্য সাদা তেল মেখে নিচ্ছি, একটুখানি মিশ্রণ নিয়েছি আলুর, নিয়ে এইভাবে ফ্ল্যাট করে নিতে হবে। এই যে আমাদের একটা, এইভাবে আমরা সবগুলোকে গড়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমরা সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখানে আমরা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা আলুটাকে যে এইভাবে বানিয়ে রেখেছিলাম, ডিমের সাদা অংশে ডুবিয়ে আমরা তেলে ছেড়ে দেব। এইভাবে করে আমরা সবগুলোকে ছেড়ে দেব তেলের মধ্যে। এবারে আমরা এইগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে দম কমিয়ে। পোটাটো স্ন্যাক্স রেসিপি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আমাদের পোটাটো স্ন্যাক্স রেসিপি রেডি অ্যান্ড সার্ভড। এটা ছোট থেকে বড় সবারই খেতে পছন্দ। হঠাৎ করে যদি কেউ গেস্ট এসে পড়ে বাড়িতে, যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তারা খুবই খুশি হবে। এটা বিকেলে চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবেও খাওয়া যায়, বাচ্চার টিফিনেও দেওয়া যায়। এটা খুবই একটা ইজি এবং ডেলিশিয়াস রেসিপি। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, যেমন আমরা করলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।